হ্যালো ফুটবল ফ্যান, কাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দল জার্মানি ও ফ্রান্স, যে ম্যাচটিতে ফরাসিদের 2-0 ব্যবধানে পরাজিত করেছে জার্মানরা। 2014 বিশ্বকাপ জয়ী জার্মানি বিগত কয়েক বছর ধরে নিজেদের সেই চিরচেনা বিধ্বংসী রূপটা মাঠের মধ্যে খুঁজে পাচ্ছিল না। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের 2018 ও 2022 টানা দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় অনেকের মনে ফুটবল বিশ্বে জার্মান ফুটবলের পতনের আভাস দিচ্ছিল। তবে 2024 ইউরোকে সামনে রেখে জার্মান দলের দায়িত্ব পাওয়া নাগালসম্যানের এক সিদ্ধান্তই এবার বদলে দিতে পারে জার্মান ফুটবলের ভবিষ্যৎ। 2024 ইউরো শুরু হওয়ার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের প্রস্তুত করার জন্য সাবেক জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে দলে ডাকেন তিনি। মূলত বর্তমানে দলটির এমন বাজে অবস্থায় টনি ক্রুসকে দলটির নেতৃত্ব দেওয়ার জন্যই আবারও ফিরিয়ে আনেন তিনি। 3 বছর পর অবসর ভেঙে জার্মান দলে ফিরে আসেন টনি ক্রুস এবং তার প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই জার্মানি ফ্রান্সকে পরাজিত করেছে। 3 বছর পর অবসর ভেঙে জার্মান জাতীয় দলে ফেরা টনি ক্রুস ফ্রান্সের বিপক্ষের ম্যাচটিতে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিয়েছেন। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার কাল জার্মানির মিডফিল্ডে জীবন ফিরিয়ে এনেছে। ম্যাচটিতে ফ্রান্সের বিপক্ষে মোট 143টি টাচ খেলেছেন তিনি, যেখানে ম্যাচটিতে 124টি পাস আছে তার। 95% অ্যাকুরেসি পাস নিয়ে মোট 16টি ফাইনাল থার্ডে পাস দিয়েছেন টনি ক্রুস। এছাড়াও ম্যাচটিতে 9 বার বল রিকভারি এবং 75% ডুয়েল জিতেছেন তিনি। এবং মাঝমাঠে তার এই অসাধারণ পারফরমেন্সের কারণেই ম্যাচটিতে জয় পেয়েছে জার্মানি। বিগত কয়েক বছর ধরে জার্মানির মিডফিল্ডে টনি ক্রুসের অভাবটাই যেন দলটিকে ভোগাচ্ছিল। তবে এটাও মোটেও বলছি না যে ফ্রান্সকে হারিয়ে একটি ম্যাচের মাধ্যমেই জার্মানি আবারও তাদের বিধ্বংসী রূপটা ফিরে পেয়েছে কিংবা ইউরোর টপ ফেভারিট হয়ে উঠেছে তারা, এমনটা মোটেও নয়। আমি বোঝাতে চাইছি যে কোন পরিস্থিতি নিয়ে ফ্রান্সের ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলতে নেমে তাদেরকে পরাজিত করেছে জার্মানি। কাতার বিশ্বকাপের পরে খেলতে নামা 11 ম্যাচের মাত্র 2টিতে জয় পাওয়া দলটি ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে অস্ট্রিয়া, পোল্যান্ড, তুর্কি, কলম্বিয়া ও জাপানের মতো দলগুলোর কাছে হেরে এসেছে এবং তারা মাঠে নামছে সর্বশেষ 2 বিশ্বকাপ আসরের ফাইনালিস্ট দলের বিপক্ষে, যারা কিনা কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর সর্বশেষ খেলা 11 ম্যাচের মাত্র 2টিতে পরাজিত হয়েছে এবং সেই 2টি ম্যাচেই ফ্রান্স হেরেছে জার্মানির কাছে। নিজেদের দলের এমন বাজে পরিস্থিতিতেও জার্মানির ফ্রান্সের বিপক্ষের এই জয়টি তাদের আত্মবিশ্বাসটা অনেকটা বাড়িয়ে তুলবে এবং এখান থেকেই জার্মানির ফুটবলের নতুন অধ্যায় শুরু হতে পারে। ফ্রান্সের বিপক্ষে শুধু জয়ই পায়নি জার্মানি, দাপুটে পারফরমেন্সও করেছে তারা। ম্যাচটিতে স্বাগতিক ফ্রান্সের থেকে বল পজিশন, শট এবং অন টার্গেট শটের দিক থেকেও এগিয়ে ছিল জার্মানি এবং যার দ্বারাই এক দলীয় প্রচেষ্টায় ফ্রান্সকে পরাজিত করেছে তারা। এবং এখান থেকেই আস্তে আস্তে জার্মানি নাগালসম্যানের অধীনে এবং টনি ক্রুসের নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াতে পারে।